ইউভান একটু বড় হতেই আবারও রাজ শুভশ্রীর ঘর আলো করে জন্ম নেয় এক কন্যা সন্তান। তবে ইউভান জন্মের পরই জনসমক্ষে পোস্ট করেননি ছেলের ছবি, কিন্তু ইয়ালিনীর জন্মের কিছুক্ষণের মধ্যেই মেয়ের ছবি পোস্ট করেন পরিচালক রাজ চক্রবর্তী। গত বছর নভেম্বরেই এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তারপরে আবারও সন্তান সম্ভবা বলে কানাঘুষো শোনা যাচ্ছে টলিপাড়ার অন্দরে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বেবি বাম্পের ছবি পোস্ট হতে শোরগোল পড়েছে এর দুনিয়ায়। ইয়ালিনীর জন্মের 3 মাসের মধ্যেই আবারও সন্তান সম্ভবা শুভশ্রী। শুভেচ্ছা বার্তার সঙ্গে অনুরাগীদের প্রশ্ন, আবারও কি তাহলে মা হতে চলেছেন রাজঘরণী? এই প্রশ্নেই পাতা ভরিয়েছেন নেটিজেনরা। তবে বলে রাখি, ছবি সত্যি হলেও নতুন করে মা হওয়ার কথা একেবারেই সত্যি নয়। কারণ ছবিটা একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে, এই ছবিটা যখন পোস্ট করেছিলেন তখন ইয়ালিনী শুভশ্রীর গর্ভে। আসলে ব্যাপারটা হলো, বেবি বাম্পের এই ছবিটা একটি বিজ্ঞাপনের। এর মাধ্যমে শুভশ্রী বার্তা দিয়েছেন বাচ্চা স্টেম সেল সংরক্ষণের। সবচেয়ে বড় বিষয়, অভিনেত্রীর এই বেবি বাম্পের ছবিটি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার সময়। আর যা ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী, যা দেখে রীতিমতো জল্পনা তুঙ্গে ভক্তদের। এন্টারটেনমেন্ট ব্যুরো, নিউজ বর্তমান। ইউভান একটু বড় হতেই আবারও রাজ শুভশ্রীর ঘর আলো করে জন্ম নেয় এক কন্যা সন্তান। তবে ইউভান জন্মের পরই জনসমক্ষে পোস্ট করেননি ছেলের ছবি, কিন্তু ইয়ালিনীর জন্মের কিছুক্ষণের মধ্যেই মেয়ের ছবি পোস্ট করেন পরিচালক রাজ চক্রবর্তী। গত বছর নভেম্বরেই এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তারপরে আবারও সন্তান সম্ভবা বলে কানাঘুষো শোনা যাচ্ছে টলিপাড়ার অন্দরে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বেবি বাম্পের ছবি পোস্ট হতে শোরগোল পড়েছে এর দুনিয়ায়। ইয়ালিনীর জন্মের 3 মাসের মধ্যেই আবারও সন্তান সম্ভবা শুভশ্রী। শুভেচ্ছা বার্তার সঙ্গে অনুরাগীদের প্রশ্ন, আবারও কি তাহলে মা হতে চলেছেন রাজঘরণী? এই প্রশ্নেই পাতা ভরিয়েছেন নেটিজেনরা। তবে বলে রাখি, ছবি সত্যি হলেও নতুন করে মা হওয়ার কথা একেবারেই সত্যি নয়। কারণ ছবিটা একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে, এই ছবিটা যখন পোস্ট করেছিলেন তখন ইয়ালিনী শুভশ্রীর গর্ভে। আসলে ব্যাপারটা হলো, বেবি বাম্পের এই ছবিটা একটি বিজ্ঞাপনের। এর মাধ্যমে শুভশ্রী বার্তা দিয়েছেন বাচ্চা স্টেম সেল সংরক্ষণের। সবচেয়ে বড় বিষয়, অভিনেত্রীর এই বেবি বাম্পের ছবিটি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার সময়। আর যা ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী, যা দেখে রীতিমতো জল্পনা তুঙ্গে ভক্তদের। এন্টারটেনমেন্ট ব্যুরো, নিউজ বর্তমান।